আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠানের লিখিত পরীক্ষার তারা বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন, অর্থাৎ তারা তারিখ প্রকাশিত করেছেন। পরীক্ষার তারিখ দেখার আগে আমি বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। লিখিত পরীক্ষার নোটিশ। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড APSCL এর নিম্নে উল্লেখিত পদসমূহে নিয়োগের লক্ষ্যে বর্ণিত তারিখ ও সময় ও স্থান লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। পদ নাম সহকারী প্রকৌশলী বিদ্যুৎ যান্ত্রিক, লিখিত পরীক্ষার তারিখ 12/11/2021 শুক্রবার সকাল 9 ঘটিকা থেকে। পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট। 2 নম্বর পদের নাম সহকারী ব্যবস্থাপক MIS & ICT, পরীক্ষার তারিখ 12/11/2021 শুক্রবার সকাল 11:30 থেকে। পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। 3 নম্বর পদের নাম উপসহকারী প্রকৌশল বৈদ্যুতিক অথবা যান্ত্রিক, পরীক্ষার তারিখ 12/11/2021 শুক্রবার সকাল 11:30 থেকে। পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট। লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে APSCL এর ওয়েবসাইট www.apscl.government.bd প্রকাশিত নির্দেশনা মোতাবেক অথবা টেলিটক থেকে SMS বা সাপেক্ষে এই ওয়েবসাইট apscl.teletok.com.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করা হচ্ছে। যথাসময়ে সিট প্ল্যান ওয়েবসাইটে প্রকাশ করা হবে, অর্থাৎ সিট প্ল্যানগুলো পরবর্তীতে জানানো হবে। লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ অথবা ডিএ প্রদান করা হবে না। লিখিত পরীক্ষার নম্বরে তারা দিয়ে দিয়েছেন। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি 15 নম্বর, রেলিভেন্ট সাবজেক্ট ম্যাটার 50 নম্বর, জেনারেল নলেজ 15 নম্বর, বেঙ্গালি ইংলিশ অ্যান্ড পাওয়ার সেক্টরে 20 নম্বর, মোট 100 নম্বর। তো এই ছিল আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের উল্লেখিত পদগুলোর নিয়োগের বর্ণিত তারিখ, সময় ও স্থান। আশা করছি বিজ্ঞপ্তিটা আপনাদের ভালো লেগেছে। বিজ্ঞপ্তিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনার পরিবার এবং বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।